Wow guys, দেখো একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা চমৎকার। এটা হচ্ছে একটা ইলেকট্রিক অটো রিকশা। তো দেখো এর মধ্যে কিন্তু রয়েছে বেশ কয়েকটা কালারের কম্বিনেশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে, নতুন একটা পরিবেশে। আর শুরুতেই কিন্তু আমি দেখে ফেলেছি একটা কালেক্টিং বাস্কেটকে, আর এর মধ্যে কিন্তু কালেক্ট করে নেব বেশ কয়েকটা মাডি কন্ডিশনে রাখা টয় সিএনজি অটো রিকশাকে। ওয়াও গাইস, শুরুতেই কিন্তু আমি গাছের সাথে আটকে থাকতে দেখেছি একটা বিশাল সাইজের ইলেকট্রিক অটো রিকশাকে। একেবারে কাদায় পরিপূর্ণ একটা টয় ভেহিকেল, তো নিয়ে নিলাম এটাকে। আর এরপরে কিন্তু উপরের দিকটাতে দেখে ফেলেছি সবার খুবই প্রিয় একটা ভেহিকেল, দেশি টয় সিএনজি অটো রিকশাকে। তো এটাকেও নিয়ে নিলাম বাস্কেটটার মধ্যে। ওয়াও গাইস, দেখো এখানেও কিন্তু রয়েছে আরও একটা সিএনজি অটো রিকশা, বেশ ভালো মানের একটা প্রোডাক্ট মনে হচ্ছে। আসলে এটা ক্লিন করার পরেই তোমাদের সাথে দেখিয়ে দিব। তো এটাকেও নিয়ে নিলাম। আর গাইস, বলতে না বলতে আমি কিন্তু দেখে ফেলেছি আরও একটা মিনি সাইজের টয় সিএনজি অটো রিকশাকে, তো এটাকেও নিয়ে নিব আর সামনের দিকটাতে চলে যাব। আর গাইস, যেতে না যেতেই আমি কিন্তু দেখে ফেলেছি আরও একটা টয় সিএনজি অটো রিকশাকে। আসলে অনেকগুলো সিএনজি অটো রিকশা আমি অলরেডি খুঁজে পেয়েছি, আর বলতে না বলতে আবারও সেই সিএনজি অটো রিকশা। আর এটা সাইজটা দেখে মনে হচ্ছে বেশ বড় সাইজের একটা সিএনজি অটো রিকশা, তো এটাকেও নিয়ে নিলাম আর খুঁজতে শুরু করে দিব আর কোনো সিএনজি অটো রিকশা আছে কি না। আর গাইস, আমি কিন্তু দুইটা সিএনজি অটো রিকশা দেখে ফেলেছি। এর মধ্যে কলা গাছের নিচের দিকটাতে দেখে ফেলেছি একটা টয় সিএনজি অটো রিকশা, আর এর উপরের দিকে কিন্তু আটকে রয়েছে একটা ইলেকট্রিক অটো রিকশা। তো চলো শেষ একটা টয় সিএনজি অটো রিকশাকে খুঁজে আমি চলে যাব একটা ক্লিনিং স্পটে। আর গাইস দেখো, গাছের সাথে খুব সুন্দরভাবে আটকে রয়েছে একটা দেশি টয় ভেহিকেল সিএনজি অটো রিকশা। তো চলো এই ভেহিকেলটাকে নিয়ে চলে যাই একটা ক্লিনিং স্পটে। আর গাইস, আমি কিন্তু তোমাদের চিরচেনা সেই ক্লিনিং একটা স্পটে চলে এসেছি, আর এখানেই কিন্তু আমি ক্লিন করে ফেলবো আমার সবগুলো টয় সিএনজি অটো রিকশাকে। তো প্রথমেই কিন্তু আমি এই দিকটাতে আমার বাস্কেটটাকে রেখে দিব, আর হাতে নিয়ে নিচ্ছি একটা বিশাল সাইজের টয় সিএনজি অটো রিকশাকে। আর অলরেডি আমি কিন্তু ক্লিন করা শুরু করে দিয়েছি একটা টয় সিএনজি অটো রিকশা। ওয়াও গাইস, দেখো একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা চমৎকার টয় সিএনজি অটো রিকশা আমি কিন্তু ক্লিন করে ফেলেছি। আর এটা কিন্তু দেখতে বেশ কালারফুল, যা রয়েছে গ্রিন এবং ইয়েলো কালারের একটা কম্বিনেশন, খুবই চমৎকার একটা টয় সিএনজি অটো রিকশা আমি ক্লিন করে ফেলেছি আর রেখে দিচ্ছি এই পয়েন্টে। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আরও একটা টয়কে, আর এটা ক্লিন করার পরেই বোঝা যাবে এটা আসলে কতটা কোয়ালিটিফুল। ওয়াও গাইস, এটা হচ্ছে একটা ইলেকট্রিক অটো রিকশা, প্লাস্টিকের তৈরি, চমৎকার একটা টয়। আর এটা হচ্ছে একটা দেশি টয় ভেহিকেল ইলেকট্রিক অটো রিকশা, যার গা থেকে অলরেডি বেশ কয়েকটা স্টিকার উঠে গিয়েছে, একটা প্লাস্টিকের তৈরি টয়। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আরও একটা টয় সিএনজিকে, আর এই সিএনজিটাও কিন্তু বেশ বড় ধরনের। ওয়াও গাইস, দেখো কতটা কোয়ালিটিফুল আর কালারফুল একটা টয় সিএনজি রয়েছে আমার হাতে, যা রয়েছে ব্লু এবং রেড কালারের একটা কম্বিনেশন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা টয় ভেহিকেল আমি কিন্তু ক্লিন করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। আর ম্যাক্সিমাম ভেহিকেলই আজকের দেশি টয়। তো এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা মিনি সাইজের ভেহিকেলকে। ওয়াও গাইস, এই ভেহিকেলটা কিন্তু ফুললি পিঙ্ক কালারের একটা টয় সিএনজি অটো রিকশা, একটা আনরিয়েলিস্টিক ফেক টয়। তো এটাকে রেখে দিলাম, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আরও একটা সিএনজি অটো রিকশাকে। গাইস দেখো, এই সিএনজিটা দেখতে কিন্তু বেশ চমৎকার। তো দেখো এর মধ্যে কিন্তু রয়েছে বেশ কয়েকটা কালারের কম্বিনেশন, রেড ব্লু ইয়েলো, বেশ কয়েকটা কালারের কম্বিনেশনে গড়া একটা টয় সিএনজি অটো রিকশা। যদিও এর গায়ে এখনও কিন্তু বেশ কাদা লেগে রয়েছে, তবুও আমি রেখে দিলাম এই দিকটাতে। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের দেশি টয় ভেহিকেলকে, আর এটা কিন্তু আমি ক্লিন করা অলরেডি শুরু করে দিয়েছি। গাইস দেখো, এটা হচ্ছে একটা টয় ইলেকট্রিক অটো রিকশা, একেবারে নরবরে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই টয় ইলেকট্রিক অটো রিকশাটিকে। তো দেখো এর গায়ে রয়েছে বেশ কিছু স্টিকার।
একটা টয় ইলেকট্রিক অটো রিকশা আমি কিন্তু ক্লিন করে ফেলেছি, আর এবার কিন্তু হাতে নিয়ে নিব আরও একটা সিএনজি অটো রিকশাকে। তো চলো এই ভেহিকলটাকেও ক্লিন করে ফেলি। গাইস দেখো খুবই চমৎকার দেখতে একটা সিএনজি অটো রিকশা আমি কিন্তু ক্লিন করে ফেলেছি। খুবই ইম্প্রেসিভ একটা লুক রয়েছে এই সিএনজি অটো রিকশাটির মধ্যে। ভালো মানের প্লাস্টিকের তৈরি একটা কালারফুল দেশি টয় ভেহিকল, দেশি টয় সিএনজি অটো রিকশা। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আরও একটা সিএনজি অটো রিকশাকে, একটা মিনি সাইজের দেশি টয় ভেহিকল সিএনজি অটো রিকশা, যার রয়েছে ইয়েলো এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন। বেশ রিয়েলিস্টিক দেখতে একটা টয় সিএনজি অটো রিকশা। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আজকে শেষ একটা টয় সিএনজি অটো রিকশাকে। তো চলো এই ভেহিকলটাকেও ক্লিন করে ফেলি। গাইস দেখো কত চমৎকার রিয়েলিস্টিক একটা টয় সিএনজি অটো রিকশা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। বেশ নড়বড়ে আর ভাঙা চুরো একটা দেশি টয় ভেহিকল সিএনজি অটো রিকশা। তো এই ভেহিকলটাকে রেখে এবার কিন্তু আমি ক্লিন করে ফেলবো আমার এই বাস্কেটটাকে, আর এই বাস্কেটটার মধ্যে কিন্তু কালেক্ট করে নিব সবগুলো সিএনজি অটো রিকশাকে। আর এই সিএনজি অটো রিকশাগুলো আমি কিন্তু একটা স্পটে গিয়ে সবগুলোকে হাইড করে দিব। তো তোমরা দেখতে থাকো আর আমি এর সাথে সাথে কালেক্ট করে নিই সবগুলো টয় ভেহিকলকে। আর সবগুলো টয় ভেহিকলই হচ্ছে সিএনজি অটো রিকশা। আর এবার কিন্তু কালেক্ট করে নিলাম আজকের শেষ একটা টয় ভেহিকলকে। গাইস আমি কিন্তু চলে এসেছি একটা হাইডিং স্পটে, আর এখানে কিন্তু লুকিয়ে ফেলবো আমার সবগুলো সিএনজি অটো রিকশাকে। তো প্রথমে কিন্তু আমি এই দিকটাতে দেখে ফেলেছি একটা ঝোপঝাড়ের মতো, তো এখানে আমি লুকিয়ে ফেলবো এই নড়বড়ে ইলেকট্রিক অটো রিকশাটিকে। তো চলো এই ঝোপটার মধ্যে রেখে দেই আমার এই ইলেকট্রিক অটো রিকশাটিকে, আর এর পাশে কিন্তু আমি রেখে দিব আরও একটা সিএনজি অটো রিকশাকে। বেশ কালারফুল, যদিও এখনও এর মধ্যে বেশ কিছু কাদা মাখানো রয়েছে, তবুও আমি এই ভেহিকলটাকে রেখে আমি কিন্তু শুকনো এই আবর্জনাগুলো দিয়ে ঢেকে দিলাম। আর এবার কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এই কলা গাছগুলোর মধ্যে, আর এখানেই কিন্তু আমি লুকিয়ে ফেলবো আমার পরবর্তী আরও একটা সিএনজি অটো রিকশাকে। খুবই কালারফুল এই সিএনজি অটো রিকশাটিকে এবার কিন্তু আমি লুকিয়ে ফেললাম কলা গাছগুলোর মধ্যে, আর চলে যাচ্ছি সামনের দিকটাতে যেখানে রয়েছে আরও বড় ধরনের কিছু কলা গাছ। আর এখানেই কিন্তু আমি লুকিয়ে ফেলবো একটা রিয়েলিস্টিক সিএনজি অটো রিকশাকে, বেশ বড় সাইজের একটা টয়। তো আমি কিন্তু জাস্ট এই দিকটা দিয়ে ফেলে দিলাম, আর এরই সাথে সাথে হাইট হয়ে গেল আমার আরও একটা সিএনজি অটো রিকশা। গাইস এবার কিন্তু আমি এই ওয়ালের সাইডে লুকিয়ে ফেলবো আমার পরবর্তী একটা সিএনজি অটো রিকশাকে, আর এটা হচ্ছে একটা রেড ব্লু কালারের টয় অটো রিকশা। তো এটাকে জাস্ট ফেলে দিলাম আর হাইট হয়ে গেল আমার সিএনজি অটো রিকশাটি। আর এবার কিন্তু এই বড় ঝোপটার মধ্যে লুকিয়ে ফেলবো আমার পরবর্তী দুইটা টয় সিএনজি অটো রিকশাকে। তো প্রথমে আমি হাতে নিয়ে নিচ্ছি এই সিএনজিটাকে আর লুকিয়ে ফেললাম এই দিকটাতে। আর গাইস এবার হাতে নিয়ে নিব একটা ইলেকট্রিক অটো রিকশাকে, আর এটাকেও লুকিয়ে ফেলবো এর ঠিক পাশেই। আর গাইস চলো এই ঝোপটার দিকে গিয়ে যাই, আর এখানে কিন্তু লুকিয়ে ফেলবো আমার আরও একটা সিএনজি অটো রিকশাকে। বেশ রিয়েলিস্টিক আর নড়বড়ে এই সিএনজিটাকে এবার কিন্তু আমি লুকিয়ে ফেললাম এই দিকটাতে। আর রয়েছে একটা শেষ সিএনজি অটো রিকশা, এটাকে কিন্তু আমি এই ওয়ালের ঠিক পাশেই লুকিয়ে ফেলবো। তো দেখো শেষ সিএনজি অটো রিকশাটিকে, আর এরই সাথে সাথে আমার বাস্কেটটা কিন্তু একেবারে খালি হয়ে গিয়েছে, আর ফেলে দিলাম সেই বাস্কেটটাকে। সো গাইস এই ছিল আজকের ভিডিওতে, তোমরা অলরেডি দেখি ফেলেছো অনেকগুলো সিএনজি অটো রিকশা আমি আজকে ক্লিন করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।